মুন্সিগঞ্জ সদর পিটিআই প্রাঙ্গণে গল্পগৃহের শুভ উদ্বোধন করেছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। মুন্সিগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসিরউদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে 2020-21 শিক্ষাবর্ষের ডিপিএইচ শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ শিক্ষা ও আইসিটি অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম খান, মুন্সিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ ভুইয়া, সভাপতি মুন্সিগঞ্জ পিটিআই সুপারিনটেন্ডেন্ট দিল আফরোজা খানম সহ অন্যান্যরা।